अच्छा आसन जत देश विदेशी सबाई के जानाई নতুন একটি গান গো এখন আমি তুলে ধরতে চাই আচ্ছা নোয়াখালি জেলায় ঘটনা তেলোপাড়া গ্রামে মর্মান্তিক একটি ঘটনা রাই ঘটিল সেইখানে ধীরে ধীরে সমস্ত কথা যাইব আমি বলিয়া আছেন যত ভাই বন্ধুরা শুনবেন মন দিয়া জমিদার সে এই না দুনিয়ায় মালামাল তারে অনেক দিছে আল্লাহ গোলালে সাই একটি ছেলে দিছেন তারে গো ওই না আল্লাহ সাই কি বিরিয়া রে একটি ছেলে কৃষ্ণ তারে গো ওই না আল্লাহ সাই কি বিরিয়া রে ঢাকা শহরে ছিলেন গো তাহার দূরের ও কারবার ঢাকা শহর পুরে সে যে মস্ত আর তার ছেলেটির নাম রাশেদ চৌধুরী সবাই যাই বলিয়া রাশেদ চৌধুরী বাল্যকালে তার মা গেলেন মরিয়া বাবায় তারে করলো মানুষ গো দেখেন যতন করিয়া রে আস্তে আস্তে রাশেদ চৌধুরী বয়স বাড়তে লাগিল দিনে দিনে রাশেদ যখন বিয়ার উপযুক্ত হলো হঠাৎ অসুখে আক্রান্ত হইয়া গো রাশেদের বাবা যায় মরিয়া রে এইসব শুনিয়া গো রাশেদ মনে মনে ভাবিয়া বিবাহ না করলে সংসার আমার যাবে গো নষ্ট হইয়া সরাসরি অবে মতে রাশেদ বিবাহ করিল রাশেদের বিবি রূপে গো আধার ঘর গেল রসনাই হইয়া রে মেয়ে বড় স্বামী সে যে স্বামী সুখে নিজে সুখি মেয়ে বড় স্বামী সোহাগি তিন মাস কাটানের গোপরে একদিন রাশেদের মনে গেল হইয়া ঢাকা শহরের দূরের আরদের খোঁজ লইলাম না যাইয়া কথা শুনে বিবি গো তখন বলিতে লাগিল আপনাকে সারা গৃহে আমি কেমনই থাকিব
আশায় আছে যদি গোস্বামী যাবেন আমার সারিয়া, তবে কেন এই জীবনে গো স্বামী আমায় করে আনলেন বিয়ারে। এদিকেতে বছরের শেষ রাশে কি কাজ করিল পাইকারদের ঘরে ঘরে চিঠি পঠাইল, বছরের শেষে করব হা আলো খায়াতা। আশেদ ভাবলেন যে মা তো আমি নাবালক থাকতে মারা গেছে, পিতাও কিছুদিন হয় মারা গেল, তবে এখন আমি যদি বসে বসে খাই আমার এই লাখ লাখ টাকা যে পুঁজি সে পুঁজি শেষ হয়ে যাবে। বাবার গুড়ে আরো যদি আমি কোন রকম দেখাশোনা করি কর্মসাধ্য চালাই তাহলেও আমার কোনো টাকা পয়সার অভাব হইব না। এ অবস্থায় চার মাস উনি ঢাকাতে রইলেন। চার মাস পর হাল খাতা শেষ হয়ে গেলে হাল খাতার তিন দিন পর নতুন একটা বিট কেছে 32,000 টাকা এবং বিবির লেগা 4,000 টাকা দাম একটা হার, বোম্বাই শাড়ি আর অনেক কাপড় চোপড় অনেক কিছু লইছে আর কি, যাতে বিবি খুব সন্তুষ্ট হয়। চার মাস যাবৎ বিবির সাথে আমার দেখা না, জিনিসপত্র যা কিছু নিয়ে দিব দেখি বিবি যেন খুব খুশি হয়। এত কিছু দেওয়ার পরও তোমার মন যখন খারাপ, তোমার মন খারাপ নয় তুমি বসে থাকো, আমাকে একটু বিছানা করে দাও, আমি ওখানে একটু আরাম করি, কারণ আজকে খুব রৌদ্র ছিল, এদিকে গাড়ির ঝাঁকি অসহ্য, অনেক রাস্তা হাইটা বাড়ছি, কালো ছড়া ঘরের পেছন থেকে সব কিছু শুনতে পাইতেছে, চিন্তা করতেছে অসম্ভব, অনেক টাকা পয়সা অস্ত্র অলঙ্কার কাপড় চোপড় অনেক কিছু আনছে তবু বিবির মনটা খারাপ, ব্যাপার দেখি। রাশেদ বলতেছে দেখো তোমাকে বিয়ে করছি বলে তোমাকে নিয়ে আমার বসে থাকলে চলবে না, আমার ঘর সংসার করে খাইতে হবে, তোমার সঙ্গে যখন বসা দরকার তখন তোমার সাথে আমি বসবো, যখন আমার দূরে থাকা দরকার তখন আমি দূরেই থাকবো। এই কথা বলিয়া গো রাশেদ বিছনায় গেল শুইয়া, সাহেব বলে মনে চাইলে একটু বাতাস দাও কাছে বসিয়া, শুনে বিবি গো তখন পাঙ্কা হাতে লইল, ধীরে ধীরে স্বামীর গায়ে বাতাস দিতেই লাগিল, অলসতার ভাব হইয়া স্বামী ঘুমাইসা পড়িল। এইখানে তে বিরাট একটা রহস্য কিন্তু ছিল, অল্প সময়ে স্বামী গো যখন ঘুমাইসা পড়িল, ধীরে ধীরে কালো চোরা দোয়া কাটেতেই লাগিল, টার্গেট শুধু ওই বিটিকে সেখানা। তুমি ধরা ফালাইও না আমার সাইরা বানা তার গেটে ছিল বিটকে খায়না, আস্তে আস্তে ডোয়া কেটে মাছার তলে ঢুকিল, মাছার সামনে মাইটা পাতিলে অনেক বসানো ছিল, ড্যাগার খানা হাতে লইয়া গো কালু আউলিতে রইল বইয়া রে। এই দিকেতে মন খারাপ কেন সবাতে যাই কইয়া, চলো নাম ওই নারী থাকে গো নামে আগে সলিম গুন্ডারে লইয়া গো। চিন্তা করে অনেক
রাত্রে স্বামী বাড়ি আসিল এই সমস্ত কথা কিন্তু ওই সলিম না পাইল কটা দরজাতে ধাক্কা দিলে গো আমার স্বামী যাবে টের পাইয়া রে রাত্রি গো যখন এগারোটা বাজিল সলিমি গুন্ডা আইসা দরজায় তিনটা গো টোকা দিল গুসাও গুসাও দরজা খায়া না উকা দিলে স্বামী স্বামী কইয়া দুইটা দাগি দিয়াছিল আসলে স্বামী ঘুমাইছে কিনা তাই পরীক্ষা করিল দেখে স্বামী অলস হইয়া গো আসলে পড়ছে ঘুমাইয়া গো এই সব দেখিয়া গো বিবি পানির বদলি লইয়া ধীরে ধীরে বাহিরে গেল দরজাটা গোসাইয়া আলো সজ্জা করে না কালো খুনের ক্যাসেটটি পরিবেশিত হচ্ছে এই ক্যাসেটটিতে হলে যোগাযোগ করুন ভিক্টোরিয়া রোড আলো সজ্জা টাঙ্গাইল বিবি যখন গেল বাহির হইয়া কালো চোরা কিন্তু সব দেখতেছে গো দেখেন মাথা তলে বইয়া রে খিস করে আলাপ করতেছে বাহিরেতেই যাইয়া সমস্ত পরমাত্মিক জিনিস কালু গেল জানিয়া মেয়েটা কেন বাহিরে রইল গো এত সময় এত রাত করিয়া রে সলিম বলে কি উপায় হবে আমারে যাও কইয়া কেমন কইরা সারা রাত থাকবো আমি তোমার এই সারিয়া বড় লোকের বিবি গো তুমি সুখী থাকে বা টাকা পয়সা দেখিয়া কিন্তু আসলে তোমার স্বামী থাকবে বিদেশে পড়িয়া চলো ইউকেলি মেরে ফেলি গো মোরা দুইজনেই মিলিয়া রে পিয়সী তোমার স্বামী তো বাড়িতে আছে কিন্তু তুমি তো জানো তোমার সারা আমি এক মুহূর্ত থাকতে পারি না আজ চার মাস আমি তোমার বিছানায় থাকি তোমার স্বামী যাইছে উপায় হবে কি বি বলতে দেখো সে আমার স্বামী তোমার যত ভালোবাসি কিন্তু তার সামনে আর বলা গেতা আছে না হ্যাঁ তো আমার স্বামী থাকলে দুই চার দিন বাড়ি থাকবো আবার চলে যাবো তুমি চিন্তা করো না আমি তো সবসময়ই তোমার সলিম বলতেছে কিরকম টাকা পয়সা নিয়ে আইছে যে না 32,000 টাকা নগদ কেস আনছে আজ মনে হয় একটা গলার হার আনছে 4,000 টাকা দিয়া আর বোম্বাই একটা শাড়ি আনছে আর টুকটাক কিছু সদায়পত্র আনছে আর কি এটা কাজ করো তোমার ওই উত্তরস্তরের স্বামী এ শুধুই গয়না চুরি দিয়ে তোমাকে বলেই রাখবো কিন্তু কাছে থেকে তোমাকে সন্তুষ্ট করতে পারবে না এই চাইছিলাম কি আমি তোমাকে চিরজীবনের জন্য সঙ্গিনী বানাতে চাইছিলাম ইচ্ছা ছিল আমার তো চলে কাজ করি দুজনে মিলা ওকে শেষ করে আমি টাকা ভিটকেসটা নিয়ে যাই তুমি টিনের বেড়ার মধ্যে বাড়ি বাড়ি দিয়া হইসেই কইরা যখন গ্রামের লোকজন জমবে তখন বলবে ডাকাত পড়ছে এবং আমার স্বামীকে মাইয়া ভালো তুমি কিছু কান্নাকানি করবে পর তো কেউ নাই যে কেস দায়ের করবে কিছুদিন পর আপনা আপনি ওটা মিটে যাবে তারপর তোমাকে আমি বিয়ে শাদি করে আজীবনের সঙ্গী তোমাকে করে নেব এই কথাটাই ঠিকই হইল
দুইজনী মিলিয়া ফলিম গুন্ডার সাথে সব সময় দেগারে যাইত চলিম গুন্ডার গড়ে ঢুকিল তখন বিবির আগে আগে যাইয়া গো গড়েতে ঢুকিয়া গো চলিম কি কাজ করিল মাসার খুঁটি এলান দিয়া বুকের কাছে বসিল এই দিকেতে বিবিগত কন স্বামীর পায়েতেই ধরিল যখন যখন সলিনি আঘাত করবে ঠ্যাং দুখানা পরিসাই দিয়ে ধরিব গো বাম হাত দিয়া কাছে চৌধুরীর চুলের মধ্যেই ধরিল বুকের মধ্যে করবে আঘাত এইটা দৃষ্টি করেছিল গো এই সময়ে কালু গোসরা সলিমের পিছে বসাছিল রাশে চৌধুরীর কথা তখন ভাবিতেই লাগিল এক ডাব্বাতে এক সিটেতে সাহেবের সঙ্গে কত আলাপ হইল গো সোনাম ওই নারী গোয়াজি ভিন্ন লোকে লইয়া আপন স্বামী আজকে দিবে শেষরে করিয়া আজকা ঠিকায় আমি খুনি হব এই যে খুন যেই করিয়া গো সলিম গুন্ডারে পিষ্ট হতে আঘাত যখন করিল পিস্তের ছোড়া আঘাত পাইয়া দেখেন বুকে বাহির হইল গো লাঠি দিয়া রাশেদের উপর দিল ফেলিয়া এই দেখিয়া দুষ্ট নারী উঠিল চিৎকার দিয়া লম্ফ দিয়া যাইয়া কালু চুলের মুঠি দৌড়ল জড়াইয়া গো চুলের মুঠি দি দৈরা গো কালু বলে যাওয়ার সময় তুষ্ট নারী আমি তোরেও যাব মারিয়া দুষ্ট নারী বুকের মধ্যে তখন সোড়া দিল মারিয়া গো বিটকেসের টার্গেটে গো গেছে দুইটা খুন করিল বিটকেসের কথা কালুর আর মনে না পড়িল দুষ্ট নারীর গলার হারটা লইয়া কালু দৌড়াইয়াই পালাইল গ্রামের সবাই তারা সন্দেহ করলো যার কিছুই না হয়তো আর যে বিবি হয়তো সলিম গুন্ডারা নিয়ে বিছানায় শুয়েছিল এই রাত্রে এসে দেখছে দেখে দুইটা মার্ডার করিয়া তারপরে হই হল্লা সিগড়াসিরি করতেছে কারা যে মার্ডার করলো আমি দেখি নাই তোমার ঘরে মার্ডার করলো তুমি দেখো এই ব্যাপারটা কি থানা হইতে সিবাই আসলো তাদের ওই কথাই জগতের সবাই সাব্যস্ত করলো রাশেদ চৌধুরী নিজেই খুন করছে কারণ করাই সফল লোক পাইছে যার জন্য দুই আরামে হারাইছে
নাই গো সাক্ষী এহি না ধরায় ছয় মাস হইল হাজত খানা কোটে হাকিম বসে না ভাই যাহা কিছু খানা দেয় খায় না সে দে যাইতে সেই শুকাইয়া গো রাসে চৌধুরী চাইতেছে কঙ্কালে হইয়া চিন্তা করে কে মাদার করলো আমার ঘরেই ঢুকিয়া আমি যে আসলে করি নাই মাদার সাক্ষীকে দিবে আপনে হইয়া গো হাকিমি একদিন কোটেতেই বসিল আইন বইদে কিয়া হাকিম তার ফাঁসের হুকুম দিল দুইটা মার্ডারের শাস্তিতে রাসে দে সেদিন ফাঁসির হুকুম গেল হইয়া গো ফাঁসি হবে সেদিন হিন্দু মুসলমান হাজার হাজার লোকজন সেদিন মাঠে জমা হন হাকিম রইল ওই পড়িয়া ঘুরি আলায় সময় দিল কইয়া এরে মদে পূর্ব দিকে দেখে গো সবাই সাইয়া নেংটি পরা উন্মাদ পাগল একটা লোক আসতেছে দৌড়াইয়া গো মাথার চুলে দাঁড়ি মুছে মান তার রূপ চেহারা সাইবা গেছে গা খারাপটা লেংটি পরনে একটা সোরা হাতে দৌড়ি আসতেছে একটা লোক সোরা হাতে দেখিয়া সমস্ত লোকের সাইড দিল ব্যাপার ডাকি পাগল মুখ দেখছে সাইড হাতে কোনো আঘাত করতে পারে এ বললো হুজুর আর হয়তো 5 মিনিট বাকি আছে তবে কার অপরাধে কাকে ফাঁসি দেওয়া হয় রাশেদের বাড়ির এই দুইটা খুন হুজুর আমি গেছি করিয়া গো কালু গোসরা প্রমাণ আছে ভাই যে আরে চুরি করে একটে একটে আমি 6 বার জেলখানায় যাই তাই হাকিম বেতা কথা গো শুনে তারে জিজ্ঞাসা করেছিল কিভাবে তে দুইটা খুন করছো তাই আজ মরে বলো প্রজা হোক আমি শেষের বেলায় 2 বছর জেল খেটে যখন খালাস পেলাম আমি বাড়ির পথে যাওয়ার জন্য ট্রেনে চড়ছি ট্রেনে উঠে দেখি রাশেদ চৌধুরী গুরি হারদার উনি বাড়ির দিকে রওনা হয়েছে আমার টার্গেট হলো না ভিটকেসের দিকে কিন্তু পাড়া গায়ের উপরটা রাস্তা কোনো সুযোগ সুবিধা না পাইয়া আমি ঘরে যাইয়া সিংহীটা ঘরে বসে রইলাম ইয়ার ঘরে ছিল দুষ্ট নারী আমি চিন্তা করলাম আমি একটা চোর মানুষ আমি নেহাত গরিব আমার বিবি খুব সুন্দরী কিন্তু তার গলায় আমি স্বর্ণের হার কোনদিন দিয়ে দেখি নাই এই হাত আনি আজকে বিবির গলায় দিমু বিবি যে কত খুশি হবে আমাকে যে কত ভালোবাসবে এটা চিন্তা করে পরের দিন রাত্রে নিশা রাত্রে আমি ওই হার নিয়ে বাড়ির দিকে রওনা হইলাম নিশা রাইতে ঘরের পিছনে যখন যাইয়া পৌঁছিলাম ঘরের ভিতরে কিছু কিছু আলাপ শুনতে পাইলাম কানু নাইয়া বৈশা গোয়া আমি দেখলাম নজরে করে আমার বিবিও ভাসিতেছে হুজুর প্রেমের সাগরে গো সে লোক বলতেছে
তোমার স্বামী তো জেলখানে আসার সময় হয়েছে, উপায় হবে কি? বিবি বলতেছে যে এই তারিখে স্বামী আসছে, সোর ভাত আমি আর খামো না, এটা পর বদনাম। এই তারিখে স্বামী আসলে খুব আত যত্ন করিয়া ওকে জহর খাই আমি মারুন, তারপর তোমার নতুন করে ঘর বাঁধ। তারপর গেছি আমি দেশ ছাড়িয়া হুজুর পাগল বেজ ধরিয়া গো। বন্ধ গো করে আমি এখন রাস্তায় থাকি বইয়া, ক্ষুদা লাগলে বাড়ি বাড়ি হুজুর খাই যে খানা চাইয়া গো। কথা শুনে হাকিম বেটা দুই জনের খালাসে লিখেছিল, খালাস লিখে যখন দিল বিদায় করে কালু বলে বাঁচতে চাই না হুজুর ফাঁসে ঝুলানে মরে, কারে আমি করবো বিশ্বাস হুজুর জগতের মানুষ গেছে সবই মরে গো। আশা লইয়া মনে আর আশা নাই এই দুনিয়ায় বাজব কি কারণে, হাকিম বলে তুমি যাইতে চাও দুনিয়া ছাড়িয়া, দুনিয়া তো ছাড়বে না তোমার কালু রাখি গেই দরিয়া গো। রাখিলাম কালু বীর বলিয়া একে একে সাতটা মার্ডার করে পুরস্কার গেলা ভাইয়া, হাজার টাকা পুরস্কার সেদিন হাকিমে কালুরে দিল দিয়া গো। ফাঁসেরি গো রশি গলা থেকে খুলে দিল, চিৎকার দিয়া কালুর গলায় রাসে জড়াইয়াই ধরিল। এ জগতে পাওয়ার মধ্যে কালু ভাই আমি তোরে পাইলাম খুঁজিয়া রে, জীবন বাঁচাইছস ওরে প্রাণের ভাই, তোরে আমি আজীবনে ভাই সাইরারে দিব নাই, আমার অর্ধেক ছয় সম্পত্তি কালু ভাই আমি তোরে দিব লিখিয়া রে। থাকবি তুই ভাই তোর বিপদে আমি, আজকা ঠিকা হইয়া গেলাম আমরা ভাই দুইজনে, গলায় গলায় দৈরাগ কত কান্নাকাটি করিয়া কালুকে তখন আপন বাড়ি গেল সৌদুরি লইয়া। অর্ধেক তালুই দাড়ি দিল কালুর নামে উইল করিয়া গো। সেই দিন থেকে দুই ভাই হইল তারা শোনেন সমাচার, অসৎ
কাজ কিন্তু টিকে না এই দুনিয়ার মা।